আমরা বিভিন্ন কোম্পানির জন্য ব্র্যান্ডিংয়ের কথা বলি, বিভিন্ন প্রোডাক্ট মার্কেট করি, কিন্তু আমাদের নিজেদেরকেও কিন্তু ব্র্যান্ড করা লাগে। বিকজ আমরা সবাই কিন্তু এক একটা ব্র্যান্ড। আমাদের নাম হলো আমাদের ব্র্যান্ডের নাম, আমাদের চেহারা হলো ওই ব্র্যান্ডের লোগো, আমরা কী ভ্যালু মানুষকে দেই সেটাই হলো আমাদের ওই ভ্যালু প্রপোজিশনটা। তো একটা সিম্পল কোয়েশ্চেন থাকে যে ভাইয়া, আমরা নিজেদেরকে কীভাবে ব্র্যান্ড করতে পারি, যেটাকে বলে হলো সেলফ ব্র্যান্ডিং। তো সেলফ ব্র্যান্ডিংয়ের আমি আজকে পাঁচটা আইডিয়া দিতে চাই, যেটা আমাদের সবার লাইফে কাজে লাগতে পারে। তো ফার্স্ট থিং, যে কোনো একটা কোম্পানি যখন ব্র্যান্ডিং করে তখন বিভিন্ন জায়গায় তার প্রচার প্রচারণা করে। বিভিন্ন প্রচার প্রচারণায় কিছু কমিউনিকেশন থাকে, যেই কমিউনিকেশনটা তারা মানুষদের জন্য দেয়। এখন আমরা নিজেদের প্রচারণাটা কোথায় চালাতে পারি, যে জায়গায় আমরা আছি এবং যেই জায়গায় মানুষ আমাদেরকে দেখে, সেটা হলো সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন, যদি ইউটিউবে কোনো চ্যানেল থাকে তাহলে ইউটিউব, এই জায়গাগুলো। প্রতিদিন ফেসবুকে আমরা যে পোস্টগুলো দিচ্ছি, যে ছবি দিচ্ছি, যে ভিডিও দিচ্ছি, যে জিনিসগুলো শেয়ার করছি, এই জিনিসগুলো কিন্তু প্রচুর মানুষ দেখছে। তার মানে আমাদের কমিউনিকেশন তারা কনজিউম করছে। সো ব্র্যান্ডিংয়ের একটা বিশাল জায়গা হলো এই সোশ্যাল মিডিয়া সাইটগুলো। তুমি যে জিনিসে প্যাশনেট ওই জিনিসটা তোমার কাভার ফটোতে থাকা উচিত, তুমি যে জিনিস করতে চাও সেটা তোমার বায়োতে লেখা থাকা উচিত, তুমি যে জিনিস করতে অনেক বেশি পছন্দ করো সেগুলো নিয়ে পোস্ট দেওয়া উচিত। খুব সহজভাবে বলি, সালমান খানকে তো হয়তো বা তোমরা সবাই চিনো, সবার মাথায় এখনই আসবে যে আচ্ছা এটা মনে হয় বলিউডের সালমান খান, রাইট? বাট আমার মাথায় সালমান খান বললে আসে হলো খান একাডেমির সালমান খান। সো আমি যদি বলিউডের সালমান খানের ভিডিও পোস্ট দেই তাহলে আমি বুঝবো যে তুমি আসলে কেমন, আর তুমি যদি খান একাডেমির সালমান খানের কোনো কিছু পোস্ট দাও তাহলে তোমার ব্যাপারে আমার আইডিয়াটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো ফেসবুকের পোস্টের মাধ্যমেও কিন্তু তুমি নিজেকে ব্র্যান্ড করতে পারো। তো তুমি যেই জিনিস পোস্ট করছো মানুষ তোমাদের ব্যাপারে, তোমার ব্যাপারে ইম্প্রেশনটাও সেভাবে নিবে। এবার আসছি সেকেন্ড আইডিয়া, সেটা হলো আমরা সবাই যে পড়ালেখা করছি, অনেক কিছু শিখছি, জানছি, নতুন স্কিল অ্যাকোয়ার করছি, সেটা হলো আমাদের সেই ড্রিম জব পাওয়ার জন্য। সো আমরা এখানে আছি আমাদের ড্রিম জব, তার মাঝখানে দুটো জিনিস থাকে কিন্তু, তোমার সিভি, তোমার ইন্টারভিউ, তোমার লিঙ্কডইন প্রোফাইল। সো ক্যারিয়ারে কোনো একটা জায়গায় চাকরি পাওয়ার জন্য, কোনো কিছু করার জন্য যেই জিনিসগুলো আমাদেরকে সেল করে সেটা হলো সিভি, ইন্টারভিউ। তার মানে আমরা যতগুলো জায়গায় যেতেও পারি না ততগুলো জায়গায় কিন্তু আমাদের সিভি যায়, আমাদের কমিউনিকেশন নিয়ে, আমাদের হয়ে কথা বলতে। তোমার সেকেন্ড সেলফ ব্র্যান্ডিংয়ের জায়গা হলো তোমার সিভি, তোমার ইন্টারভিউ দেওয়ার দক্ষতা, তোমার লিঙ্কডিনের প্রোফাইল। যারা লিঙ্কডিনের প্রোফাইল এখনও খুলোনি, প্লিজ খুলে ফেলো। তুমি যেই দ্রুততার সাথে ফেসবুকে পোস্ট দাও তার থেকে বেশি দ্রুততার সাথে লিঙ্কডিনের প্রোফাইল আপডেট করা উচিত। তার কারণ হলো প্রফেশনাল সোশ্যাল মিডিয়া সাইট হলো লিঙ্কডিন, এবং লিঙ্কডিনে তোমার প্রোফাইল দেখে কিন্তু প্রচুর রিক্রুটার তোমাকে রিক্রুট করতে চাইবে, তোমাকে তাদের কোম্পানিতে নিতে চাইবে। তাই নিজেকে ব্র্যান্ডিং করার সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো সিভি, ইন্টারভিউ এবং তোমার লিঙ্কডিনের প্রোফাইল। এবার আসি থার্ড হ্যাক, এবং এটা হলো সবথেকে সিম্পল একটা হ্যাক। আমরা যখন কোনো মানুষের সাথে কথা বলি দেখবা দুই ধরনের মানুষ আছে। কিছু মানুষ অনেক ওয়ার্ম একটা ওয়েলকাম নেয়, হাত ছাড়া একটা স্মাইল থাকে, সুন্দর করে একটা সালাম দেয়, হ্যালো বলে, দেখতেই ভালো লাগে, তার সাথে কথা বলতে ইচ্ছা করে। এবং দেখবা কিছু মানুষ কথা বলতে আসছে ওই দিকে তাকা থাকে, মাথা চুলকাবে, পকেট থেকে মোবাইল বের করে দেখবে, অনেক কোল্ড একটা ভাইব থাকে, তার সাথে কিন্তু কথা বলতে ইচ্ছা করে না। সামান্য একটা হাসি, সামান্য একটা ওয়ার্ম ওয়েলকাম দিয়ে কিন্তু অনেক মানুষের মন জয় করা যায়। তাই তোমাকে প্রতিদিন যত মানুষ দেখছে তাদেরকে একটা ওয়ার্ম ওয়েলকাম দাও, উইথ আ স্মাইল, একটা সুন্দর করে সালাম দাও। এই যে গ্রিটিং, গ্রিটিংটাও কিন্তু তোমার ব্যাপারে মানুষের ইম্প্রেশন চেঞ্জ করে দেয়। আর যে বলে না ফার্স্ট ইম্প্রেশন ইজ দ্য লাস্ট ইম্প্রেশন, তার কারণ হলো ফার্স্ট ইম্প্রেশনে মানুষ তোমার ব্যাপারে যে চিন্তা করবে ওটা কিন্তু সহজে চেঞ্জ হয় না। তাই মাথায় রেখো যে গ্রিটিং বা ওয়েলকাম করাটা একটা বিশাল বড় একটা ট্রিক, অ্যান্ড স্পেশালি নতুন মানুষের সাথে কথা বলা। কারণ নতুন মানুষের সাথে যে ওয়েলকাম বা গ্রিটিং করে ওটাকে নেটওয়ার্কিং বলে। সো তোমার মানুষকে গ্রিট করার ক্যাপাসিটি এবং নতুন মানুষের সাথে নেটওয়ার্কিং করার ক্যাপাসিটি যেন ভালো হয়। অলরাইট, এবারে আসি ফোর্থ পয়েন্টে, এটা খুবই সিম্পল। এটা হলো তোমার ড্রেস কোড অ্যান্ড তোমার গ্রুমিং। তোমার যদি চুল উস্কো খুস্কো হয়ে থাকে তোমার ব্যাপারে আমার একটা আইডিয়া হবে, তোমার যদি দাড়ি ওয়েল গ্রুমড না থাকে তোমার ব্যাপারে একটা আইডিয়া হবে, তোমার কাপড় চোপড় ঠিকঠাক নাই, তুমি একটা স্পন্সর নিতে গিয়েছো, তুমি একটা চাপ্পল পরে আর একটা ট্রাউজার পরে চলে গেছো, তোমার ড্রেস কোড দিয়েও কিন্তু তোমার নিজের ব্র্যান্ড ইমেজ প্রকাশ পায়। সো রিমেম্বার, তোমার নিজের ড্রেস কোড তোমার গ্রুমিং এর জন্য ভালো থাকে। ফিফথ পয়েন্ট, দ্য কমিউনিকেশন ইন জেনারেল। তুমি যখন কথা বলো তুমি কীভাবে কথা বলছো, কার সাথে যখন কথা বলো তুমি কথা বলছো, আরেকজন তোমার ব্যাপারে কোনোভাবেই ইন্টারেস্টেড না, বিকজ তুমি তার সাথে কথা বলার সময় তার ইন্টারেস্ট জোনে কথা না বলে অন্য র্যান্ডম জিনিস নিয়ে কথাবার্তা বলছো, অথবা তোমার সাথে কেউ একজন কথা বলছে তুমি মোবাইলের টুকুর টুকুর করছো, বা কার সাথে যখন আর্গুমেন্ট করছো তুমি তোমার নিজের আর্গুমেন্ট বসানোর জন্য একেবারে রেডি হয়ে আছো, তার কথা শুনছোই না। ওই যে বলে না, উই লিসেন টু আর্গিউ,
উই ডোন্ট লিসেন টু আন্ডারস্ট্যান্ড, আমরা জাস্ট আর্গুমেন্টে জেতার জন্য কমিউনিকেট করি, বোঝার জন্য কিন্তু কমিউনিকেট করি না। সো তোমার কথাবার্তা কতটা সুন্দর, কতটা মার্জিত, এটা দ্বারাও কিন্তু বোঝা যায় যে তোমার ব্র্যান্ডিং ইমেজটা কেমন হবে। সো মেক শিওর তোমার কমিউনিকেশন আচার ব্যবহার জন্য ভালো হয়। অ্যান্ড অল ইন অল এই পাঁচটা জিনিস যদি মনে থাকে, তাহলে লাস্ট একটা টিপস দিই। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে প্রতিটা মানুষই সোসাইটিতে একটা আইডেন্টিটি নিয়ে বাঁচে। যেমন আমার আইডেন্টিটি হলো আয়মান সাদিক, পড়াশোনা করায়, শেখায়, জানায়। সো আমার আইডেন্টিটি হলো টিচার। সো তোমার নিজের আইডেন্টিটিটাও ক্রিয়েট করো। অ্যান্ড যখন ওইটা ক্রিয়েট করবা, তারপরে যে পাঁচটা আইডিয়া বললাম, ওই পাঁচটা সেলফ ব্র্যান্ডিংয়ের আইডিয়া বা স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে সবার মধ্যে ছড়িয়ে দাও। আর তাহলেই দেখবা তোমার সেলফ ব্র্যান্ডিংয়ের যে ইমেজটা তুমি ক্রিয়েট করতে চাও, সেটা অনেক সুন্দর করে তৈরি করে ফেলেছো।